আমার কাছে 100 ফোন গিয়েছে যে এটা কেন হলো, আমরা অধীরকে এবার হারাতাম, আপনাকে হলে ভালো হতো। আপনি কি আশাবাদী ছিলেন টিকিট নেই? অবশ্যই আশাবাদী ছিলাম, কিন্তু আমাদেরই কিছু কলিগ, আমাদেরই কিছু যারা জেলায় বসবাস করে তারা টেনে ধরতে চায়। আমাদের মধ্যে অনেক প্রতিযোগী আছে, অনেকেই পার্লামেন্টে যেতে চায়। পরিসংখ্যানই বলছে আমরা তৃণমূল কংগ্রেস বহরমপুর লোকসভায় অনেক ভোটে এগিয়ে আছে। বহরমপুর একটা বাড়ি করে দেবো, তাহলে আর বহিরাগত বলার সুযোগ কারো থাকবে না। লোকসভার লড়াই নিয়ে সকলের চোখ রয়েছে বিভিন্ন হাই ভোল্টেজ কেন্দ্রে, যার মধ্যে অন্যতম বহরমপুর। আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুর লোকসভা কেন্দ্রে এবং তারই সঙ্গে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরকে। তাকেই জিজ্ঞেস করব, এই যে বহরমপুর এখন পাখির চোখ হয়ে রয়েছে, এখানকার 5 বারের সাংসদের বিরুদ্ধে এবার প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান, আপনারা কতটা আশাবাদী রয়েছে? আমরা শিওর বা 100% আশাবাদী, এবার অধীর চৌধুরীর পরাজয় ঘটবে এবং ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা থেকে দিল্লির যাত্রা করবে। এই যে আবহাওয়াতে বিভিন্ন সময় দেখা যায় রৌদ্র ছায়া, আপনারও মতের মধ্যে কখনো কখনো রৌদ্র, কখনো কখনো ছায়া, এই যে একটা ভুল বদল, কিছুদিন আগেই আপনি জানিয়েছিলেন আপনি নির্দলে দাঁড়িয়ে যাবেন, আপনি দলের বিরুদ্ধে গিয়ে বলেছিলেন যে প্রার্থীকে মানছি না, সেই হুমায়ুন কবির আজকে বলছে ইউসুফের হাত ধরে যে তাকে জেতাতে হবে, কিভাবে এই সম্ভব হলো? দেখুন, আমি দীর্ঘ 42 ইয়ার্সের কেরিয়ার পলিটিক্সে, 42 বছর রাজনীতি করি। কখনো কখনো আমাদেরকে গ্রাসরুটের মানুষের মতামতকে গুরুত্ব দিতে হয়। তারা প্রথম প্রতিক্রিয়ায় যখন 10 তারিখে 10ই মার্চ ব্রিগেড ময়দান থেকে প্রার্থী ঘোষণা হলো, তখন আমাকে অনেকেই ফোন, মানে সারাদিনে আমি কিছু না হলে 200 ফোন ধরি, তো আমার কাছে 100 ফোন গিয়েছে যে এটা কেন হলো, আমরা অধীরকে এবার হারাতাম, আপনাকে হলে ভালো হতো, বা জেলার একটা ভালো অন্য কোনো রাজনীতির লোক পেল না যাকে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করতে, এসব বলেছিল। তা আমাকে সেই গ্রাসরুটের ভোটারদের মতামতে আমিও কিছুটা ইমোশনালি বা তাদের গুরুত্ব দিতে গিয়ে এটা আমি 12 তারিখ থেকে 18 তারিখ অবধি সেই স্ট্যান্ডে ছিলাম। পরে যখন বুঝলাম যে আমাদেরকে মূল লড়াইটা লড়তে হবে, ভোটারদেরকে বোঝাতে হবে এবং অধীর চৌধুরীর ডবল হ্যাট্রিক করাটা আটকাতে হবে, সেই কাজটা একটু কঠিন আছে, অনেক সহজ খেলা ছিল, অনেক সহজ জয়ের প্রত্যাশী আমরা ছিলাম, সেটা কিছুটা হলে প্রাথমিক পরীক্ষা মানে প্রার্থী তালিকায় কিছুটা ধাক্কা খেয়েছিল, সেটা এখন আমরা দিনের দিন যত সময় যাচ্ছে তত মানুষকে বুঝিয়ে আমরা এটা বলছি যে আমরা তো এখানে বহরমপুর লোকসভার আন্ডারে 7টা অ্যাসেম্বলির মধ্যে 1টা বিজেপি আর 6টা তো আমরা জিতে আছি, তা আমরাই তো ময়দানে তোমাদের সঙ্গে সবসময় সার্ভিস দিচ্ছি, আলাপ পরিচয় করছি, চা খাচ্ছি, উঠছি বসছি, তোমাদের হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছি, তো এটা ধরে নাও যে আমরাই তোমাদেরকে সেই সার্ভিসটা দেব। যখন তাদেরকে এটা বোঝানো হচ্ছে তখন তারা বলছে ঠিক আছে আপনারা যা বলবেন তাই হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আছে, মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আজকের দিনে যে লড়াই নেমেছে তাতে আমরা পরিসংখ্যান বলছে 2021-এর এবং 2023-এর পরিসংখ্যানই বলছে আমরা তৃণমূল কংগ্রেস বহরমপুর লোকসভায় অনেক ভোটে এগিয়ে আছি। স্বাভাবিকভাবেই তার প্রতিফলন 13ই মে এখানে ব্যালটে বা ইভিএম মেশিনে প্রতিফলিত হবে এবং 4 জুন সেটার বহির্প্রকাশ হবে। আপনি বলছেন 6টা বিধানসভা আপনাদের দখলে, পরিসংখ্যানে আপনারা বিগত 2টো টার্মে এগিয়ে রয়েছেন, সেক্ষেত্রে কোথাও কি ইউসুফ পাঠানকে তাহলে কেন মুখ করে এখানে প্রার্থী করে আনা হলো? তাহলে তো আপনাদের মধ্যে কেউ হলেই জয়ী হতে পারতেন, যেমনটা আপনি বলেছিলেন যে আমাদের এই 20-22 জনের মধ্যে কি কেউ একজন যোগ্য মুখ ছিল না? রাজনৈতিক মহলেও তো এরকমই খবর রটছে যে মুর্শিদাবাদে কি এখনো অবধি, বহরমপুর কেন্দ্রে কি এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একটা নেতা তৈরি করতে পারে? এটা ঠিক না, নেতা তো তৈরি করতে পারেনি, এটাও মোটেই ঠিক না, কিন্তু বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদের একটা পূর্বের ইতিহাস আছে। আপনাকে আরেকবার স্মরণ করে দিই, যেই মুর্শিদাবাদে যখন স্বাধীনতার আগে অনেক আগে বাংলা বিহার উড়িষ্যাকে পরিচালনা করা হতো এই মুর্শিদাবাদ থেকে, উড়িষ্যা কোথায়, বাংলা আজ বাংলাতেই আছে, পাশে বিহার,
বিহার থেকে আবার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। তাহলে যে মুর্শিদাবাদ জেলা থেকে বাংলা বিহার উড়িষ্যাকে পরিচালনা করা হতো, নেতৃত্ব দেওয়া হতো, সেখানে নেতা নয় এটা ব্যাপার না, কিন্তু একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি, যে আমাদের মধ্যে অনেক প্রতিযোগী আছে, অনেকেই পার্লামেন্টে যেতে চায়। এই জেলাতে যেমন বাংলা বিহার উড়িষ্যার নবাব বাস করত চালাত, তেমনি এই জেলাতেই আবার মির্জাফরের জন্ম হয়েছিল। এই জেলাতে মির্জাফর নবাব সিরাজউদ্দৌলাকে ঘেসিটি বেগমদের মাধ্যমে খবর সংগ্রহ করে আমার বাড়ি যেখানে, সেখান থেকে 13 কিলোমিটার দূরে পলাশির প্রান্ত থেকে গ্রেপ্তার করে মিরন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। তার জন্য আজও মুর্শিদাবাদের মাটিতে মির্জাফরকে অনেকে ঘৃণা করে, মির্জাফরকে মির্জাফর বলে অনেকে আখ্যা দেয়। তাই এই মুর্শিদাবাদে আজকের দিনে 100টা তৃণমূল ভোটারের মধ্যে মমতা ব্যানার্জির উন্নয়নকে সমর্থন করে 80 জন মানুষ, তাহলে রাজনীতিতে 20 জন বিরোধী থাকলে তাদের কোনো অঙ্কেই কোনো জায়গায় স্থান হবে না, সেটাই আছে। কিন্তু তার মধ্যে লড়াই আছে, প্রতিযোগিতা আছে। হুমায়ুন কবির এমপি হয়ে গেলে হুমায়ুন কবির আমার থেকে অনেক উঁচুতে চলে যাবে। তাই আশাবাদী ছিলেন টিকিট নেই? অবশ্যই আশাবাদী ছিলাম, কিন্তু আমাদেরই কিছু কলিগ, আমাদেরই কিছু যারা জেলায় বসবাস করে তারা টেনে ধরতে চায় যে ও আগেই যাবে, ও চলে যাবে, ওর থেকে বাইরের কেউ এসে যাক, তাই নেতৃত্ব সেটাকে গুরুত্ব দিচ্ছে আমার মনে হয়েছে। তাহলে আপনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন? ওটা বলবো না, কিন্তু মুর্শিদাবাদের ভবিতব্য এটাই। মুর্শিদাবাদের কোনটা যে বহিরাগত প্রার্থী হবে এখানকার এমপি, সেটা মুর্শিদাবাদের ভবিতব্য বলে আপনারা মনে করছেন? ওনাকে আমি এখানকার রেসিডেন্সিয়াল অ্যাপ্রোচ করব, যেখানকার এমপি যখন হয়ে যাবে তখন ওনার বড়দাতে ওনার পৈতৃক বাড়ি থাকবে, আবার বহরমপুরে একটা বাড়ি করে দেবো, তাহলে আর বহিরাগত বলার সুযোগ কারো থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে বিজেপিকে বারংবার কটাক্ষ করা হয়েছে, তারা বাইরে থেকে নেতা নিয়ে আসেন, বাইরের থেকে তারা আসেন, সেই কটাক্ষ তো এখন ইউসুফ পাঠানের ক্ষেত্র কার্যকর হচ্ছে, কীর্তি আজাদের ক্ষেত্র কার্যকর হচ্ছে, সেক্ষেত্রে কোথাও কি ভোট বাক্সে প্রভাব পড়বে না বলে আপনার মনে হয়? বিজেপিকে বলুন যে ওরা কটাক্ষ করার আগে ওদের প্রধানমন্ত্রীর নাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, সে কোথাকার বাসিন্দা, সে গুজরাটের আহমেদাবাদের, সে কোথা থেকে ভোটে লড়ছে, বারাণসী থেকে, বারাণসীটা কি গুজরাটে, ওটা তো ইউপিতে, তাহলে তাদের মুখে এসব কথা মানায় না। আর অদিত চৌধুরীকে আমি প্রশ্ন করছি, তুমি বলছো পাঠানকে বহিরাগত, তো তোমার নেতা রাহুল গান্ধী কোথায়? দিল্লির জনপথে থেকে সে কেরলে গিয়ে কন্টেস্ট করে কেন এমপি হয়েছে? কাজে এসব ফেক কথার কোনো উত্তর হয় না। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, এবারে তার জয় হলে 6 বারের সাংসদ হবেন, তিনি ডবল হ্যাট্রিক আপনারা বলছেন আটকাবেন, এত বড় একটা অভিজ্ঞতা তার সঙ্গে রাজনীতিতে, তার এতদিনের অবদান তার সঙ্গে, তার এতদিনের লড়াই সংগ্রাম, কোথাও গিয়ে কি লড়াইটা অসম নয় ইউসুফ পাঠানের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী? অধীর রঞ্জন চৌধুরী অবশ্যই পরখ রাজনীতিবিদ, সে পার্লামেন্টের মেম্বার হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা, সেটা অস্বীকার করার নেই, কিন্তু মুর্শিদাবাদের মাটিতে সাংগঠনিক শক্তি তার ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণুতে এসছে। একজন 24-25 বছরের সাংসদ যেমন তিনি গর্ব করে বলছেন, 12-13 বছর ধরে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার নেতৃত্বে কোনো লোক কংগ্রেসে থাকতে পারে না। দু একটা মাঝে সাঝে 2021-এ জিরো হয়েছিল, 2023-এ এসে বাই ইলেকশনে আবার সাগর দিঘিতে খাতা খুলেছিল, তাকে 3 মাসও ধরে রাখতে পারেনি। এই যে এনার গুণ, এই যে এনার বৈশিষ্ট্য, অধীরবাবুকে আগে তেনার কোথায় ত্রুটি সেটাকে আগে সংশোধন করতে বলুন, তাহলে আগামী দিন আশা করবে উনি ওনার নেতৃত্বে কেউ দল করবে। আগে উনি তো ব্যক্তি স্বার্থেই বেশি বিশ্বাসী, গুরুত্ব দেন, তাহলে সেটাতে ওর জন্য ওনার দলে কেউ থাকতে পারে না। আমি রানিং বিধায়ক 2011 সালে, আমার মেয়াদ মানুষ ভোট দিয়েছিল 5 বছরের জন্য, আমি 18 মাসের মধ্যে ওনার এই গুণাবলীর জন্যই কংগ্রেস দলটা ত্যাগ করে রিজাইন দিয়ে আমি তৃণমূলে জয়েন করেছিলাম।